এরপর প্রশ্ন হলো, চাদরের ডান পাশে পেশাব লেগেছে, বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে? চাদরের যদি এক পাশে পেশাব লাগে বাচ্চার, অন্য পাশে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে রুকু সেজদা উঠা বসা যখন যাবেন, যদি এখানে রুকু সেজদা করার কারণে ওইটা না লাগে, মানে এত ছোটো কাপড় যে একটা অংশে সেজদা করলে ওইটাতে টান খায়, লাগে, শরীরের সাথে লাগার সম্ভাবনা তৈরি হয়, এরকম যদি না হয়, অনেক বড়ো চাদর, এক কোনা পেশাব আছে, অন্য কোনো আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এটা জায়েজ আছে।